এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2015 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি MCQ এবং SA³ সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন মিথ উপকথা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, 2 নম্বরে যে কোশ্চেন আছে সাম্রাজ্যবাদ, 3 নম্বরে কোশ্চেন কি আছে ক্যান্টন বাণিজ্য। তো দেখো, অথবা যে কোশ্চেন আছে পলাশি ও বক্সারের যুদ্ধ। আমি আজকে 2015 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, যে এক দেখার যে রোমানের যে কোশ্চেনের অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার 1985 সালে ঢাকায় যে সার্ক সম্মেলন হয়েছিল, তারপরে কি আছে রোমান টুয়ের অ্যান্সার হবে পিবি নরসিমা রাও। তো দেখো, 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে লর্ড মিন্ট হবে, 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে অস্পৃশ্য হবে, 15 নম্বরের কোশ্চেন কি হবে সি এর অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন হবে, 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে এর অ্যান্সার ডক্টর সানিয়া সেন হবে, 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার ক্যান্টন হবে, 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার বিদ্যাসাগর হবে, 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ওয়ারেন হেস্টিং হবে, 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার চিরস্থায়ী বন্দোবস্ত হবে। তো দেখো, তারপরে দেখো, এটা চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ সি এর অ্যান্সার এ বি ঠিক এবং সি ডি ভুল। তো দেখো, 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ফরাজি, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। আমাদের 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার লেনিন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। আজকে আমি 2015 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি এবং তার প্রত্যেকটা সলভ এখানে আমি খুব সুন্দর করে তোমাদের হাতে তুলে ধরেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাসে খুবই দুর্বল তাদের ক্ষেত্রে নিয়ে আসছি সুবর্ণ সুযোগ। তোমরা এই কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে লিখে এইগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে বলতে পারি যে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে লিটার পাওয়া কোনো ব্যাপারই না, লিটার পাওয়া কোনো ব্যাপারই না। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন তোমরা কমন পাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার আমি 2016 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, 2016 সালে কোন কোশ্চেনগুলো দিয়েছিল ইতিহাস পরীক্ষায় বড় কোশ্চেন হিসাবে, সেই সমস্ত কোশ্চেনগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি। তো দেখো, তাছাড়া আমরা MCQ তুলে ধরেছি। তোমরা তো জানো যে পেরেস্তরিকার প্রবর্তক কে ছিলেন, এটা তো তোমরা জানো। তো দেখো, রোমান থ্রি কোশ্চেন কেছে যে 27 দফা, এটা কোথায় ছিল বান্দুংয়ে, তাই তো, বান্দুং সম্মেলন। তোমরা তো জানো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন কেছে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম কত সালে হয়েছিল, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, 1949 খ্রিস্টাব্দে। তো দেখো, রোমান 16-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে এর অ্যান্সার ওয়াভেল হবে। তো দেখো, রোমান 7-এর কোশ্চেন কি হবে দাদাভাই নওরোজি হবে। তো দেখো, 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে দাদাভাই নওরোজি হবে। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে সুদ্দি আন্দোলনের প্রবর্তক হলেন দয়ানন্দ সরস্বতী হবে। 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে নানকিং সুন্দি হবে 1843 খ্রিস্টাব্দে। 43 খ্রিস্টাব্দে 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার হবে বাংলায় হবে। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোলমরিচকে বলা হবে। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ক্রোসের হবে। তো দেখো, 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে হোমি ভাবা হবে। 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, এখানে কিন্তু SA³গুলো খুব সুন্দর করে সলভ করা আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু তোমরা ব্যাখ্যা সমেত পেয়ে যাবে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে MCQ এবং SA³ তোমাদের কোনো ভয় নেই, এখানে তোমরা 40-এ 40 পাবে। তোমরা তো জানো যে MCQ SA³ সব মিলে কী হয় থাকে 40 থাকে, এবং 8 নম্বরের 5খানা বট কোশ্চেন লিখতে হয় 5-8 40, অর্থাৎ 40-40 কত হবে 80, আর 20 নম্বরে কী থাকে প্রজেক্ট থাকে। এবার আমি 2017 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো, 2017 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো বড় হিসাবে দিয়েছিল সেইগুলো খুব সুন্দর করে এখানে আমি তুলে ধরেছি। তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে প্রিপারেশন নাও, তাহলে প্রতি বছর এখান থেকে তোমরা কমন পাবে। তো দেখো, 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে আমাদের হবে সি এর অ্যান্সার ইয়াইয়া খান, তাই তো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো দেখো, রোমান 2-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে 1950 খ্রিস্টাব্দ হবে। রোমান 3-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে গ্রিক শব্দ হবে। রোমান 4-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে মান্না দে হবে। তো দেখো, এখানে স্তম্ভ মিলাও, এই স্তম্ভ মিলাও এইটা খুব সুন্দর করে সলভ করা আছে। তোমরা তো জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। তো দেখো, 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে বীরসালিগম পান্তুলুকে বলে। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে কুনবি হবে। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার সিঙ্গাপুর হবে। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সানিয়াছেন, বি এর অ্যান্সার হবে সানিয়াছেন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করেছি। এবার আমি SA³ নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই SA³গুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে, এইগুলো যদি ভালো করে পড়তে পারো, তাহলে
কোনো ব্যাপারই না, মানে কি উচ্চ মাধ্যমিক প্রতি বছর যারা পরীক্ষা দেবে 2022, 2023, 2024, 2025 এইভাবে যে পরীক্ষা যারা দেবে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে তাদের কোনো ভয়ই নেই। তো এবার আমি 2018 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো 2018 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো দিয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো বিস্তারিতভাবে এখানে খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করেছি। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে এমসি কিউব এবং এসএ কিউবে তোমরা কী করবে 40-এ 40 পাবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা তো জানো রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছিল, 1773 সালে, তাই তো? এখানে আরেকটা আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আছে। যেমন ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল কত সালে, 1947 সালের 4th জুলাই। ঠিক আছে, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে, চার্চিল, তো তাই তো? তো দেখো আমাদের 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিবে, বিউরি হবে, তাই তো? 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিবে, সি এর অ্যান্সার কালিকট, তাই তো? ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমরা খুব সুন্দর করে এইগুলো বাড়িতে বসে পড়বে। আমি মনে করি ইতিহাসে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন দিয়ে থাকি আমাদের SBI একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সাল এবং 2019 সালের সমস্ত MCQ SCQ নিয়ে আলোচনা করছি ইতিহাসে। তো দেখো 2019 সালের কোন কোশ্চেনগুলো দিয়েছিল 2019 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো 2019 সালে বট কোশ্চেন কী কী দিয়েছিল, রেলওয়ের প্রবর্তন আছে, তাই তো? মিউজিয়াম আছে, এই সমস্ত কোশ্চেনগুলো খুব সুন্দর করে পড়ে যাবে। এইগুলো প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো বার্লিন অবরোধকারী দেশ কি, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রাশিয়া হবে। তো দেখো 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিবে, চীনের মধ্যে হবে। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিবে, ন্যাটো গঠিত হয় 1949 সালে। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিবে, নাসের হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে কোনো ভয় নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এখান থেকে 100% তোমরা 2022 সাল কেন প্রতি বছর তোমরা কমন পাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। 2015 সালের কোশ্চেন পেপার, 2016 সালের কোশ্চেন পেপার, 2017 সালের কোশ্চেন পেপার, 2018 সালের কোশ্চেন পেপার এবং 2019 সালের কোশ্চেন পেপার এবং প্রত্যেকটা যে SCQ আছে SCQগুলো খুব সুন্দর করে তুলে ধরেছি। তোমরা এইগুলো খাতায় খুব সুন্দর করে লিখে বাড়িতে বসে প্র্যাকটিস করবে তাহলে ইতিহাসে কোনো ভয় থাকবে না। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।